আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে। প্রায় নয় মাস গড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত টানা যুদ্ধে রাশিয়া বেশ কিছু জায়গায় যেমন বেকায়দায় ছিল, আবার বেশ কিছু জায়গায় তারা সুবিধা অর্জন করছে যুদ্ধে। এখন রাশিয়া যখন আকাশপথে হামলা করে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করছে, এর মাঝখানেই একটা খবর উঠে এসেছে রাশিয়া অস্ত্র সংকটে আছে। পাশাপাশি এই খবরটা প্রকাশিত হবার পরপরই দ্বিতীয় আর একটা খবর প্রকাশ হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন নির্দেশনা হচ্ছে হিউজ পরিমাণ অস্ত্র তৈরি করতে হবে। রাশিয়ার অস্ত্র উৎপাদনকারী যেই কোম্পানিগুলো আছে দিন রাত ২৪ ঘন্টা কাজ করতে হবে, সেইখানে নতুন করে লোক এবং জনবল নিয়োগ দেওয়ার জন্য আপনার বলা হয়েছে। পাশাপাশি ইরান সহ যে মিত্র দেশগুলো আছে সেখান থেকে হিউজ পরিমাণ অস্ত্র উৎপাদন করে আনার পরিকল্পনা পুতিন কাকুর। হঠাৎ করে কেন এত অস্ত্রের দরকার হচ্ছে? কারণ সামনে বড় ধরনের কিছু ঘটাতে যাচ্ছে পুতিন। পুতিনের যেই রিজার্ভ সেনার একটা ঘোষণা ছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা, প্রায় ৩ লক্ষ, এই ৩ লক্ষ রিজার্ভ সেনাবাহিনীকে যে কোনো সময় মাঠে নামাবে পুতিন, তাদের ট্রেনিং মোটামুটি শেষ। আর এই বিশাল সেনাবাহিনীর জন্য যে অস্ত্রশস্ত্রের দরকার, আধুনিক বিভিন্ন সরঞ্জাম, সেগুলোকে মাথায় রেখেই রাশিয়ার যারা আছেন তাদের প্রতি পুতিনের নির্দেশনা এই অস্ত্র উৎপাদন করার। দর্শক, অস্ত্র সরঞ্জাম উৎপাদন ও বৃদ্ধি এবং তা দ্রুত যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের হাতে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন বাড়ানো এবং যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের হাতে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে অলরেডি উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করেছেন পুতিন তার নিজস্ব বাহিনীর লোক দিয়ে। আপনার কমিটির এক বৈঠকে অলরেডি অংশ নিয়ে তিনি তার বক্তব্যের কথায় বলেছেন যে ইউক্রেনের সব এলাকায় যুদ্ধের গতিও বাড়ানোর নির্দেশ দিয়েছেন নতুন যে নিযুক্ত সেনা কমান্ডার আছে তার উপরে। ইউক্রেনে ৩ লাখ সেনা নিযুক্তির ঘোষণা দিয়েছেন পুতিন আজকে। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে এইসব সেনাদের অনেকেই এখনও প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাননি, বাট তাদের ট্রেনিং কমপ্লিট, এমনকি তাদের এখনও চিকিৎসা সামগ্রী ও বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়নি। তো এদেরকে যুদ্ধে নামানোর আগে নিরাপত্তা সকল কিছু বিবেচনা করে এই জিনিসগুলো এখন পুতিনের দরকার। অনেকে নিজ উদ্যোগে এইসব সরঞ্জাম সংগ্রহ করছেন, সম্মুখ যুদ্ধে মানে ফ্রন্ট লাইনে পিস্তল হাতে বা বন্দুক হাতে যে যুদ্ধটা সরাসরি সেইখানে অংশ নিতে আপনার প্রশিক্ষণ নিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন গত সপ্তাহে রুশ সেনাদের একটি কী বলা হয় যে প্রশিক্ষণ শিবির পরিদর্শন করেন, সেই সময় এই ঘাটতির বিষয়টি সামনে আসলে তখন তিনি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করবেন, আর যেটা তিনি আজকে আলোচনা করেছেন। পরিদর্শনকালে পুতিন যেসব রুশ সেনার সঙ্গে সাক্ষাৎ করেন যাদের পর্যাপ্ত অস্ত্র এবং সরঞ্জাম রয়েছে, ঘাটতির বিষয়টি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে যে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার গোলা বারুদের সরবরাহ কমে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে ধারণা করা হচ্ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত কমের দিকে, তাই যুদ্ধে এসব অস্ত্রের ব্যবহার অনেকটাই কমিয়েছে মস্কো। এছাড়া এমনও হতে পারে যে রাশিয়া কৌশলগত সামরিক লক্ষ্য বদলে ফেলেছে, মানে পুতিন কাকার মাথায় যে কখন কোনটা ঘুরে সেইটা নিয়ে আসলে পশ্চিমারা টেনশনে আছেন যে আসলে কি অস্ত্র সমস্যা নাকি আসলে অন্য কোনো সমস্যা। অস্ত্র ভাণ্ডারে টান পড়েছে, এই ধরনের খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যম আপনার একাধারে প্রকাশ করছে। তবে আল জাজিরার একটা প্রতিবেদন বলছে সামরিক সরঞ্জাম তৈরিতে বিলম্ব সহ যুদ্ধক্ষেত্রে দারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা আছে পুতিনের, আর তাই তা ত্বরান্বিত করতে মানে সেই ঝামেলাটাকে কাটাইয়ে উঠতে নিজ সরকারকে তাগিদ দিয়েছেন আমলাতন্ত্রের সহায়তায় সৈন্যদের জন্য পর্যাপ্ত অস্ত্র, খাদ্য ও প্রয়োজনীয় রসদ সামগ্রী সরবরাহ করতে। যুদ্ধক্ষেত্রের এই মৌলিক সংকটগুলো ইউক্রেনে রাশিয়ার বর্তমান অবস্থাকে পাল্টে দিতে পারে, আর যার কারণে এ বিষয়ে সিরিয়াস হয়েছেন পুতিন কাকু। স্থানীয় কয়েকটি রুশ গণমাধ্যম প্রচার করছে ইউক্রেনে যুদ্ধ করার জন্য যে নতুন সেনা পাঠানো হচ্ছে তাদের জন্যই আসলে পুতিন কাকুর এই নতুন আয়োজন। আর নতুন এই টিম থেকে ২২০০০০ সেনাকে এখন ইউক্রেনে মোতায়েন করা হবে। তার মানে পুতিন কাকুর যে ৩ লাখ সেনার বিশাল বহর ছিল সেখান থেকে আমরা শুনেছিলাম ২৭৫০০০ সেনা ট্রেনিং চলছে, তো সেইখান থেকে ২২০০০০ সৈন্যকে আপনার ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানোর প্রস্তুতি কমপ্লিট। আরও বলা হয়েছে অস্ত্র সংকটে সেনাদের পুরনো এবং অব্যবহারযোগ্য অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে রাশিয়া। রাশিয়ার সৈন্যরা পুরনো এবং কখনও কখনও খারাপ মানের সৈন্য মানে কী বলে যে সরঞ্জাম ব্যবহার করেও যুদ্ধ করছে।
নতুন সৈন্যদলকেও সামান্য প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের প্রথম সারিতে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে পুতিন রাশিয়ায় একটি কি বলা হয় যে আপনার প্রশিক্ষণ সাইটও পরিদর্শন করেছেন। দর্শক, এ পর্যন্ত জাতিসংঘ বলছে যে রাশিয়ার হামলায় 15,246 জন বেসামরিক হামলার শিকার হয়েছে। আচ্ছা, যাই হোক, এদিকে কৌশলগত প্রতিরক্ষা বাহিনী পারমাণবিক আক্রমণে সক্ষম এমন একটি প্রশিক্ষণ কেন্দ্র আপনার পুতিন কাকু গতকালকে থেকে খুলে সেখানে কিন্তু আপনার অলরেডি নজরদারি করছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন জানিয়েছে যে আপনার দূরপাল্লার এয়ারক্রাফট 295 আপনার এই ধরনের আধুনিক বিমান ব্যবহার করা হবে রাশিয়ার জয় মানে নিরঙ্কুশ করার জন্য। এখন আসলে যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়া যদি সত্যি সত্যি অস্ত্র সংকটে পড়ে সেটা ঝামেলায় হবে, আর যেহেতু এই মুহূর্তে হামলাগুলো চলছে আপনার স্যাটেলাইট আর কি সরি মানে ড্রোন এবং মিসাইল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, সুতরাং রাশিয়ার উচিত এই অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা। অপরদিকে মানে পুতিনের বিরুদ্ধে বা সত্য হোক মিথ্যা হোক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়টাকে কিন্তু ফোকাসে নিয়ে এসেছে, যেটা অনেকটাই নেগেটিভ। দর্শক, ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তারা বলছে রাশিয়ার বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় হঠাৎ করেই ধীরগতি দেখা যাচ্ছে। এর কারণ তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মজুদ হ্রাস পেয়েছে। এটি প্রমাণ করে রাশিয়া কৌশলগত সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হবার সম্ভাবনা রয়েছে। তবে বাস্তব যেটা দেখা যাচ্ছে, সরবরাহ ঘাটতি সত্ত্বেও ইউক্রেনে কিন্তু পুতিন কাকু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর এমন সংবাদ প্রকাশের পর পুতিনের নবনিযুক্ত যে কমান্ডার আছে আপনার সের্গেই সুকোভিকিনি, তিনি কিন্তু বলেছেন যে রাশিয়া যুদ্ধে তাদের মানে যে টার্গেটেড লক্ষ্য সেটাকে অর্জন করার জন্য তাদের ক্যাপাবিলিটি রয়েছে, রাশিয়ার সকল কিছুরই বিকল্প রয়েছে। আবার যুক্তরাজ্যের যে গণমাধ্যম আছে দ্য গার্ডিয়ান, তারা এক প্রতিবেদন প্রকাশ করেছে যে রাশিয়া অলরেডি গোপনে গোপনে ইরানের সাথে নতুন করে অস্ত্র চুক্তি করেছে, বা লাস্ট যেই সফরে পুতিন কাকু ইরানে গিয়েছিল সেখান থেকে যে অস্ত্র চুক্তির বিষয়গুলো ছিল সেই অস্ত্রগুলো এখন আসতে পারে। আর এই বিষয়টা কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ইরানের উপর কিন্তু বেশ রকম নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে, বাট ইরান বলছে যে তারা তাদের চুক্তি পূরণ করবে। একদিকে আমরা দেখেছি যে আফগানদের একটা কমান্ডো বাহিনী 30,000 সেনা, যদিও এটা কোথাও না কোথাও আফগানিস্তানের রাজাকার হিসেবে চিহ্নিত, বাট পুতিনের জন্য এই বাহিনীটা এখন যুদ্ধ করতে আসছে। অপরদিকে 2,20,000 পুতিনের নতুন সেনাবাহিনী বলা যায়। তো সকল কিছু মিলে পুতিনের হাতে এখন যে বিশাল বাহিনী, এদেরকে নিয়মিত অস্ত্র সাপ্লাই করা, পর্যাপ্ত বুলেট দেওয়া বা সামরিক ইকুইপমেন্ট দেওয়া, এটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। বাট নিশ্চয়ই রাশিয়ার কাছে বিকল্প পরিস্থিতি বা বিকল্প ব্যবস্থা আছে, সময় বলে দিবে। তো আপনি কি ভাবছেন যে পুতিন কাকুকে আসলে টিকতে পারবে নাকি আত্মসমর্পণ করবে? তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।